ওকে যেতে ভাই রাত তিনটে দুটোর ফজর আগে তোমাকে এয়ারপোর্ট আসতো আমাকে রিসিভ করতে আমি দেশ থেকে আসছি কোনো অসুবিধা নেই কিন্তু যদি বলেন যে ভাই ফজর ফজর পাঁচটায় আপনাকে মসজিদে গিয়ে ফজরটা পড়ে আসতে হবে বলছে এইটা অসম্ভব হয় মুশকিল এটা মোনাফিক এরা হচ্ছে মোনাফেক মোনাফিকই চরিত্র বিশেষ করে নামাজের ক্ষেত্রে হলে খাঁটি মোনাফেক হয়ে যাবে যারা যার যার সবাই এরকম কন্টিনিউ বা অধিকাংশ সময় ফজর নামাজ ভারী আসন ভারী ঘুম হচ্ছে এক নম্বর দুই নম্বর নামাজ এরা খাঁটি মোনাফিক আর বদ খাসলত অনেকগুলি নবিশাল বর্ণনা করেছেন বিভিন্ন হাদিস তার মধ্যে একটা হচ্ছে কি করা বলেন হ্যাঁ এই যে বা কথা বললে মিথ্যা বলে ও ওয়াদা ওয়াদা করলে এক লাফা খেলাফি করে বা এক সপ্তাহ জন্য ভাই আজকে টাকাটা দেন তিন দিনের চেষ্টা করবো না হলে এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস ছয় মাস হয়ে যাচ্ছে কোনো কথাই নেই চরিত্রের ভাই ওয়াইজা কি ও তো না খানা আমানত রাখে এর কাছে খেয়ানত করে দিবে আমানত দেন খেয়ানত করে দিবে টাকা পয়সার আমানত কথার আমানত কোন আর কিছুর আমানত একটু দেখান করে দিবে আর ওয়াইদা আর আপনার সাথে জড়াইলেই তর্কে ভাষা কোন একটা আকিদের বা কোন একটা যদি থাকে তাহলে নিজের চেহারা তো ইসলাম কায়েম করেনি সাফান এই চেহারা খান ইসলাম কায়েম করতে পারে না এই অবস্থায় মরে গেলে কাপড় ওঠা ছাড়া ওকে চেনাই যাবে না যে মুসলিম কিনা আর ফতুয়া দিচ্ছে কোনো আলেম সম্পর্কে সে কাফের জালেম আল্লাহ করব মুফতি কথা বোঝা গেছে জি যদি আপনার সাথে মতের ভিন্নতা থাকে তো আপনি মুফতি যাবেন এই ফতুয়া দেওয়ার অধিকারটা আপনার কোথায় এই লামত কি আপনারও ফিরে যাবে না এই কুফরি কি আপনারও ফিরে যাবে না হ্যাঁ এই বদ্ধ কি আপনারও ফিরে যাবে না এই কাফের কি আপনি হবেন না একটু ভয় আছে নিজের এইটুকু চেহারাতে ইসলাম কায়েম করতে পারে না গোটা দেশে ইসলাম কায়েম করবে এ কামত দিন করবে হ্যাঁ হ্যাঁ এরা অসৎ লোকেরা নেফা কপটতা উদ্দেশ্য আর কিছু ইসলামের দহে পড়ে অন্য কোথাও পৌঁছিতে চায় আসলে এরা আর কিচ্ছু না নিজে এইটুকু যা ইসলাম কায়েম করতে পারো না নিজের নামাজের ক্ষেত্রে ইসলাম কায়েম করতে পারো না নিজের আখলাক চরিত্রের ক্ষেত্রে ইসলাম কায়েম করতে পারো না নিজের আকিদার ক্ষেত্রে ইসলাম কায়েম করতে পারো না বলছে আকিদার আলোচনা তৌহিদের আলোচনা এগুলো নফল কাজ এগুলো সব নফল সৌদি আরবে যা খেদমত হচ্ছে দাওয়াতের সব নফল কাজ নিফাক এগুলো কপটতা তৌহিদ হচ্ছে নফল কাজ আম্বিয়া আর সমস্ত তৌহিদ নিয়ে সব নফল কাজ ফরজ কাজ তারা বুঝে আর কেউ বুঝলো না না আম্বি আর ফরজ কাজ আদায় করলেন না সৌদি আরবের সরকার তৌহিদের সরকার ফরজ কাজ আদায় করে এদের কাছে গুমহাদের কাছে অথচ খায় দেয় সৌদি আরব থেকে সব কিছু নিয়ে যায় সৌদি আরব থেকে আর সবচেয়ে বিদ্বেষী সৌদি আরব সম্পর্কে এরা এত নেফাক এদের মধ্যে সৌদি আরবের কাছে যখন টাকার পড়ে যান ইলেকশন করার জন্য তখন সৌদি আরব খুব ভালো দেশ আর যখন ওয়াইজা এলা সেয়াদের নিজের আর যখন নিজেদের দলপতিদের সাথে মিশে তখন ইরান হচ্ছে ইসলামিক হ্যাঁ প্রজাতন্ত্র ইরান আমাদের জন্য আদর্শ ইরানের মহিলারা আমাদের জন্য আদর্শ রাস্তায় নেমে যেতে হবে বিপ্লব নিয়ে আসতে হবে ইরানের খোমাইনির মতো বিপ্লব খোমাইনি বলবেন এমাম খোমাইন তাদের এমাম ওটা কথা বোঝা গেছে এগুলো হচ্ছে এদের চরিত্র মোনাফেক ফিহে শোবা তুমি নেফ এগুলো হচ্ছে নেফাক কপটতা দুমুখী হওয়া নেফাক তৌহিদের গুরুত্ব না দেওয়া নেফাক জি হ্যাঁ

আর এতে বেশি কথা লম্বা না করে একটি বিষয় সম্পর্কে আলোচনা সেটা হচ্ছে